প্রিয়দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গোয়াতে একেবারে তোলপাড় পরিস্থিতি, একটা স্টিং অপারেশনকে কেন্দ্র করে, যেখানে দেখা যাচ্ছে যে টিএমসি এবং কংগ্রেস ক্যান্ডিডেটরা আলোচনা করছেন যে ভোটের পর প্রয়োজন হলে তারা কিন্তু দল পরিবর্তন করতে পারেন, এবং তার জন্য বিজনেস তাদের কি স্বার্থ নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, এবং সেই ভিডিও একেবারে একটি হিন্দি চ্যানেল তারা কিন্তু আপলোড করেছিল, যদিও বা সেই ভিডিও এখন আবার সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারা তুলে নিলেও যতক্ষণ আপলোড করা ছিল তার মধ্যে অনেকেই কিন্তু সেটাকে ডাউনলোড করে সেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করাটা শুরু করে দিয়েছেন। আর দর্শক, সেই খবর একবার সামনে চলে এসেছে, স্টিং অপারেশন যেটা মানে টিএমসি এবং কংগ্রেস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা ডিসকাস হচ্ছে, এবং সেখানে ঘুষের কথা বলা হয়েছে, যদিও বা পার্টি কিন্তু এটা অস্বীকার করছে, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু তদন্তের জন্য ইলেকশন কমিশনের দ্বারস্থ তারা কিন্তু হয়েছে। কংগ্রেস এবং টিএমসি উভয়ই কিন্তু ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে যে এটা একটা ষড়যন্ত্র, ভোটের আগে এই যে একটা সাইলেন্স পিরিয়ড রয়েছে, এই মুহূর্তে যেহেতু প্রচার হচ্ছে, আগামীকাল সেখানে ভোট রয়েছে, তার আগে পরিকল্পনা করে এরকম একটা স্টিং অপারেশন করা হয়েছে, বা কোনোভাবে একটা বিকৃত একটা ভিডিও সেটা ছাড়া হয়েছে, এরকম একটা কথা বলে কংগ্রেস এবং টিএমসি তারা আবার ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে তদন্তের জন্য। তবে দর্শক, যেরকম দেখছিলাম যে বিষয়টা সামনে এসছে, এর মধ্যে এই বিষয়কে সামনে রেখে অন্যান্য দলগুলো কিন্তু তারা আবার প্রচারে একেবারে নেমে পড়েছে, বিশেষ করে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার চালানো হচ্ছে, তার মধ্যে একটা বিষয় আমি দেখাবো দর্শক, যেটা হচ্ছে আমরা দেখছিলাম যে আম আদমি পার্টি তারা একেবারে নেমে পড়েছে প্রচার করতে, যে সত্যি কি আমরা দেখছি, তার মানে এর ব্যাখ্যা কি হতে পারে, সেই কথা বলে আম আদমি পার্টি যেটা টুইট করেছে আজকে দেখছি দর্শক, সেখানে পরিষ্কার লেখা রয়েছে, আজকে নয় 13 ঘন্টা আগে টুইটটা তারা করেছে, সেখানে দেখতে পাচ্ছি যে মেগা এক্সপোজ বিফোর গোয়া ইলেকশন বলে লেখা হয়েছে, যে ক্যান্ডিডেটস কট অন ক্যামেরা অ্যাকসেপ্টিং ক্লোজ ফর ডিফেকশন, এটা কিন্তু বলা হয়েছে, এবং লেখা আছে নিচের দিকে যে উই হ্যাড ওয়ার্নড ইউ, এ ভোট ফর কংগ্রেস ইকুয়াল টু ভোট ফর বিজেপি, যদিও এখানে টিএমসি কথা তারা কিন্তু উল্লেখ করেনি, কিন্তু যে চারটি এক স্ক্রিনশট দিয়েছে এই টুইটে, আমি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেগুলোকে স্লাইড শোতে আপনাদেরকে দেখাতে চাই, পরপর কাঁধে কাঁধে দেখা যাচ্ছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই হচ্ছে যে স্ক্রিনশটগুলো, সেখানে দেখুন আবার নিচে লেখা আছে যে পার ক্যান্ডিডেট টু ক্রোর দিয়ে দেন গে, এখানে কথা হচ্ছে ওখানে, দেখুন স্যার ইয়ে হামারি তরফ সে মিঠাই হ্যায় আপ কি বলে এরকম টাকা দেওয়া হচ্ছিল, যাকে দেওয়া হচ্ছে তাকে দেখা যাচ্ছে, তারা কংগ্রেস ক্যান্ডিডেট যেটা বলা হচ্ছে এখানে, যেমন বলা হচ্ছে ঠিক হ্যায় টাকাটা দেওয়া হচ্ছে, ঠিক হ্যায়, নিচে দেখুন লেখাগুলো যে কথাগুলো হচ্ছে সেখানে কিছু লিখে দেওয়া হচ্ছিল, ওখানে তার স্ক্রিনশট দেখানো হচ্ছে, এবং দেখুন এই যে ব্যক্তি যাকে দেখতে পাচ্ছেন আপনারা, তার নাম হচ্ছে চার্চিল আলেমাও, যিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এবারও তিনি কিন্তু প্রার্থী হয়েছেন টিএমসির হয়ে, তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আম আদমি পার্টি যেটা পোস্ট করেছে সেখানে কিন্তু তাকেও টাকা নিতে দেখা যাচ্ছে। আর প্রশ্ন, ভোটের আগে এইরকম যে দৃশ্য সামনে চলে এলো, তাহলে এরপর কী হবে, আগামীকাল ভোট গ্রহণ তার একটা পার্ট রয়েছে, কিন্তু তার সঙ্গে আরও যেটা প্রশ্ন, ক্যামেরাতে টাকা নেওয়ার ছবি এই বিতর্কিত টিএমসিকে অনেকবারই তাড়া করে বেরিয়েছে এই রাজ্যে, কারণ এখানে নারদাশ্রম নারদা কেসে সেখানে টিএমসি অনেকে কিন্তু একেবারে অন ক্যামেরা টাকা নিতে দেখা যাচ্ছে, সেই মামলা চলছে। আবার কি তাহলে গোয়াতে গিয়েও সেই একই কাজে তারা জড়িয়ে পড়লো, গোয়াতেও তাদের টিএমসির ক্যান্ডিডেটকে এইভাবে ক্যামেরাতে টাকা নিতে দেখা গেল, দর্শক যেভাবে স্টিল পিকচার স্ক্রিনশট পুরোটা এসছে, আমি জাস্ট আম আদমি পার্টি যেটা পোস্ট করেছে তার স্লাইড শো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর্শক আমাদের নিজস্ব কোনো ব্যাপার নয়, আম আদমি পার্টি যেটাকে যে চারটে স্ক্রিনশট পোস্ট করেছে তার মধ্যে আমাদের একজনকে খুবই চেনাচেনা লাগছে, আপনারা সব বুঝতে পারছেন যে চার্চিল আলেমাও টিএমসি যিনি ক্যান্ডিডেট এবার হয়েছেন এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে তিনি হাত বাড়াচ্ছেন দর্শক, এবং এখন যাদেরকে দেখছে তারা হচ্ছে কংগ্রেস ক্যান্ডিডেট, যারা কংগ্রেসের লোকজন তারা যেটা পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, এবং দেখুন এই হচ্ছে যে চার্চিল আলেমাও দেখতে পাচ্ছেন, তাকেও কিন্তু অন ক্যামেরা দেখি হাত বাড়িয়ে নিচ্ছেন টাকা, তোমরা পরিষ্কার বুঝতে পারছি দেখে, এবং লিখে নিচে লেখা ঠিক হ্যায় মানে এখন থেকে পরিকল্পনা চলছে যে প্রয়োজন হলে তারা কিন্তু ভোটের পর দল পরিবর্তন করবেন, সেই এখন একটা ভিডিও দর্শক যে হিন্দি চ্যানেল যেটা আপলোড করেছিল, এবং যদিও এই মুহূর্তে সেই ভিডিও নেই, আমি আবার বলছি দর্শক, কিন্তু তার মধ্যে সেই ভিডিও ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে, এবং এই মুহূর্তে বিরাট চর্চার জায়গা তৈরি হয়েছে, যে তাহলে যারা ওখানকার ক্যান্ডিডেট হয়েছেন তাদের তাহলে কি নীতি আদর্শ বলে কিছু নেই, তারা বলছেন প্রয়োজনে দল পরিবর্তন করবো কোথায়, মানে এই তাদের তাহলে মানুষ এখন ভোট দেবেন, এখন যে তারা বলছেন যে আমরা টিএমসি ক্যান্ডিডেট, আমরা কংগ্রেসের ক্যান্ডিডেট, আমরা আমাদের একটা ইডিওলজি রয়েছে, কিন্তু তাদের যদি এইরকম ব্যাপারটা হয় তাদের বিজনেসটাই বড় কথা হয়, দেখুন হিন্দি খবর বলে একটি চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এটাকে আপলোড করেছিল, এবং যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে মানুষের সঙ্গে তো প্রতারণা করা হবে, এখন থেকে যদি পরিকল্পনা থাকে ভাবনা থাকে এটা তো মানুষের সঙ্গে প্রতারণা, এই কথা কিন্তু আম আদমি পার্টি তারা কিন্তু বলার চেষ্টা করেছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন
আমি আপনাদেরকে আরও একবার দেখাতে চাই, যেটা টুইট করেছে আম আদমি পার্টি, যে সেখানে ওই কথাই কিন্তু লিখেছে নিচের দিকে, এ ভোট ফর কংগ্রেস ইকুয়াল টু ভোট ফর বিজেপি। যদি একটা টিএমসির কথা উল্লেখ নেই, কারণ জানি না তারা টিএমসি কাজ ধরছেই না হিসেবের মধ্যে এটাও হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিএমসি ক্যান্ডিডেট যেটা চার্লস আলেমাও তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবার আমি যেটা দেখছিলাম দর্শক, যে এটা কিন্তু টিএমসিও মেনে নিতে পারছে না, যে ঘটনা সামনে এসছে এটা এটা সত্য বলে তারা কিন্তু মানছে না। আমরা দেখছিলাম যে টিএমসির তরফ থেকে কিন্তু একটা টুইট করা হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক। সেটা হচ্ছে যে গোয়াতে যে টিএমসির যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু একেবারে সুস্মিতা দেবের একটা ছবি দিয়ে তার সঙ্গে যারা ছিলেন দিয়ে তারা বলার চেষ্টা করেছেন, রাজ্যসভা এমপি অ্যান্ড এআইটিসি গোয়া কো ইনচার্জ বলে লেখা সুস্মিতা দেব, তারা কিন্তু ইলেকশন মানে সিওর কাছে একটা মানে গেছেন, অভিযোগ করেছেন যে ফেক ভিডিও অফ টিএমসি বেনলিম ক্যান্ডিডেট অর্থাৎ চার্লস আলেমার কথা বলা হয়েছে, সেটা ফেক ভিডিও, এ তদন্ত করা উচিত, এই কথা বলে কিন্তু তারা আবার ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে, তদন্ত করতে চাইছে। আমি আরও অনেকের ক্ষেত্রে দেখছিলাম তারাও কিন্তু রিয়াক্ট করছিল, মহুয়া মৈত্র তারাও কিন্তু কথা বলছিলেন টুইটার, সেটা দেখতে পাচ্ছিলাম দর্শক। সে তদন্ত তো নিশ্চয় হবে, তদন্ত তো চলবেই, নাড়দা তো এখনও শেষ হয়নি, ফলে আবার এই তদন্ত কবে শুরু হবে পুরোপুরি আর কবে শেষ হবে সেটা খুঁড়ে বলা মুশকিল। তবে আগামীকাল গোয়াতে কিন্তু ভোট রয়েছে 14 ফেব্রুয়ারি, মানে ভোটের আগে যে বিষয়টা সামনে এলো এর কতটা প্রভাব পড়তে পারে ভোট বাক্সের সেই প্রশ্ন উঠবে এবং সেটা নিয়ে চর্চা হচ্ছে। এবং যেভাবে সামনে আসছে নীতি আদর্শ বলে কিছু নেই, সবটাই হচ্ছে বিজনেস, যেখানে সুবিধা সেখানে তারা চলে যাবেন। এখন থেকে তাদের ভাবনা যে প্রয়োজন হলে আমরা কিন্তু দল পরিবর্তন করবো, এরকম একটা কথা শোনা যাচ্ছিল অডিওতে, এবং তারপর তো টাকা নিয়ে আর ছবিও সব দেখা গেছে বলা হচ্ছে, এবং সেখানে আমরা আম আদমি পার্টি যে স্ক্রিনশটগুলো দিয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, চেনানোর চেষ্টা করলাম যে কাদেরকে দেখা যাচ্ছে। তার মধ্যে খুবই চেনা চেনা আমাদের আপনাদের নিশ্চয় হতে পারে টিএমসির যিনি একেবারে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্লস আলেমাও, তাকে কিন্তু এইভাবে দেখা যাচ্ছে অন ক্যামেরা। ফলে দর্শক বিরাট একটা বিতর্ক নতুন করে বলা যায়, গোয়াতে আবার টিএমসিকে তাড়া করা শুরু করলো, যে টিএমসি আবার গোয়াতেও সেই কাণ্ডে জড়িয়ে পড়লো স্টিং অপারেশন, এবং সেখানে এরকম ছবি যেখানে হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন দেখা যাচ্ছে ছবিতে। আমি দর্শক আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এখনও মানে সিদ্ধান্তে আসতে পারা যাবে না, যেটুকু সামনে আসছে যেটুকু চর্চা হচ্ছে যেগুলো বিভিন্ন সোর্স দাবি করছে বিভিন্ন পার্টি দাবি করছে সেই কথাগুলো আমি বলার চেষ্টা করছি দর্শক, সেগুলো আপনার সামনে তুলে ধরলাম। তবে টিএমসি কিন্তু পরিষ্কার যেটা বলতে যাচ্ছে এটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র ভোটের আগে, এবং সেই জন্যে পুরো ঘটনা তদন্ত হচ্ছে, তারা কিন্তু একেবারে ইলেকশন কমিশনের কাছেও তারা কিন্তু যাচ্ছেন তদন্তর দাবিতে, সেটা কিন্তু আমার দর্শক দেখছি। দর্শক কী বলবেন আবার গোয়াতেও নিশ্চয়ই, দর্শক আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আর আমার দিকে।